আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের উত্তর পালা আমরা শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে মেহেরুল আজিজ সাহেবের প্রশ্ন সেটা হচ্ছে যে কোন ধরনের ভাসমান জলজ উদ্ভিদ পুকুরে সীমিত আকারে ফাইভ পার্সেন্ট রাখলে ক্ষতির চাইতে উপকার বেশি হবে এইটা নির্ভর করে যে যদি আমরা যে অ্যাজোলা যদি আমরা বলি অ্যাজোলা বা ক্ষুদিপানা যেটা বলি আমরা সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের সবচাইতে উপকার বেশি হবে এটা তো মানে মেনটেন করতে পারবেন না এটা আপনাকে বাইরে থেকে নিয়ে এসে দিতে হবে কারণ আপনার পুকুরে যদি এই মাছ থাকে এই বিশেষ করে পুটি টুটি যদি থাকে তাহলে কিন্তু এটা আবার শেষ হয়ে যাবে তো এটার একটাই রাস্তা আছে যে যদি আপনি এটাকে শুধু জাস্ট মেনটেনের জন্য ইয়া করেন তাহলে আপনি এই রুই মানে আপনার রুই টুই এরাও কিন্তু এই গ্রিন খায় তো যদি আমরা এটা নিয়ে আসি যেমন ধরেন শাপলা শালুক যে গাছগুলি না শাপলা জাতীয় যে গাছগুলি শাপলা ফুল যেটা আমাদের হয় এই গাছগুলি কিন্তু আমরা কিনার দিয়ে যদি আমরা রাখি তা জাল ধরার সময় আবার ওইখানে একটু সাবধানতার ব্যাপার সাপার আছে তাহলে আপনার এই অসুবিধাটা হবে না সেটা খুব কাজের এত কাজের যে উদ্ভিদ যদি আপনারা রাখেন তাহলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্যাগুলি আপনাদের থাকবে না অনেক সমস্যাই থাকবে না বিশেষ করে অ্যামোনিয়ার যে সমস্যাটা সেটা থাকবে না আর মনে করেন যে অক্সিজেন শর্টের যে ব্যাপার স্যাপারটা যে কারণে আমি পানির রঙটাকে প্রায় সবুজ করতে বলি যে সো দ্যাট পানিটার রঙটা যদি সবুজ থাকে তাহলে আপনার অক্সিজেনটা তৈরি হয় খুব সহজেই হবে তো আপনাকে ধন্যবাদ ভাই আশরাফ আলী সাহেব মেহরুল আজিজ সাহেবের প্রশ্ন এটা আর আশরাফ আলী সাহেবের প্রশ্ন হচ্ছে যে চুন লবণ খৈল সার চিটাগুড় ইত্যাদি কোনগুলো রোদে আর কোনগুলো রোদ ছাড়া যে কোনো সময় দেওয়া যায় রোদ এবং রোদ ছাড়ার এই ব্যবধানটি কেন আচ্ছা সেটা হচ্ছে আপনাকে ধন্যবাদ ভাই আশা করি সাহেব এটা খুব সুন্দর প্রশ্ন যে আমরা একটা কোনো জিনিস দেওয়ার সময় আমরা বলি যে মেঘলা দিনে দেবেন না ইয়া দিনে দেবেন না ওই দিনে দেবেন না কি সেই দিনে দেবেন অখন দেবেন তখন দেবেন না আপনাকে একটু বলি আপনি এটা যদি এখন লিখে নিতে পারলেন তো পারলেন না পারলে আপনি পরে ভিডিওটা থেকে আপনি যদি নোট ডাউন করে রাখেন তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে বা অন্যরাও যারা আসবেন বা দেখবেন সেটা হচ্ছে যে চুন দেওয়ার কোনো টাইম নেই সকাল দুপুর রাইত এটার কোনো টাইম নেই এটার কোনো মৌসুমও নেই রোদ কিংবা অরোদ সকাল এটার কোনো মামলা নাই কারণ চুন দেওয়ার যে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে যে চুন দেওয়ার ব্যাপারে পুকুরের পানির মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড যেটা কার্বনিক অ্যাসিড হিসেবে দ্রবীভূত অবস্থায় থাকে সেটাকে ধরে ফেলাটাই হচ্ছে প্রথম কাজ এটার জন্য কোনো ঘন্টা নাই অনেকে বলেন রোদেলা দিলে ভালো হয় এই হয় সে হয় সেটা হলো অন্য কেস সেটা হচ্ছে যে যখন আপনার একটা জায়গায় আপনার জৈব পদার্থ যত বেশি পরিমাণে যদি থাকে তাহলে সেক্ষেত্রে চুন পাওয়ার সাথে সাথে ওই জৈব পদার্থগুলির মধ্যে ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশনটা শুরু হয়ে যায় ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন শুরু হয়ে গেলে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় অক্সিজেন ডেফিসিয়েন্সি হলে সেক্ষেত্রে একটু রাত দিনের ব্যাপার স্যাপারটা আসে তো ঘটনা হচ্ছে যে কখনো কখনো এই দেখা যায় যে গভীর রাত্রে মাছ সমস্ত মাছ ভেসে গেছে অর্থাৎ পুকুরে পানির মধ্যে কোনো অক্সিজেন নাই এবং কার্বন ডাইঅক্সাইডে ভর্তি সেক্ষেত্রে আপনি কি করবেন এই জন্যেই আমরা বলি যে এই সীমাটা যেন পচনের কারণে অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়ে আপনার ইয়া না হয় মাছের অসুবিধা শ্বাসকষ্ট না হয় সেই জন্য আমরা যেটা করবো সেটা হলো যে কোনো এর কোনো টাইম আওয়ার নাই। আমরা একটু পরিমিত পরিমাণে যদি কম দিয়ে দিই একশো দেড়শো গ্রাম দিয়ে দিই তাহলে আমাদের সমস্যা হবে না লবণের আবার সিটাও নেই লবণের সিটাও নেই আর খৈলের ক্ষেত্রে খৈল তো আপনি খাদ্য হিসেবে দেবেন সেটা তো মানে যদি খাদ্য হিসেবে দেন তাহলে তো খাবারের সঙ্গে চলে গেল আর যদি আপনি সার হিসেবে দিতে চান তাহলে সঙ্গতভাবে একটু রোদের মধ্যে দেওয়া দরকার আর সার যদি রাসায়নিক সার হয় রাসায়নিক সারের জন্য কোনো টাইম নেই রোদ বৃষ্টির কোনো মামলা টামলা নেই রাসায়নিক সার যে কোনো সময় দেওয়া যেতে পারে তবে জৈব সার যদি হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই রোদের মধ্যে দেওয়ার এই রিক্সটা হয়েছে ওই রকমের যে জৈব সার পাওয়ার সাথে সাথেই আপনার পুকুরে ডিকম্পোজিশন শুরু হয়ে যাবে এই ডিকম্পোজিশান শুরু হওয়ার কারণে অক্সিজেন ডেফিসিয়েন্সি হতে পারে এই জন্য জৈব সার দেওয়ার সময় রোদের বেলা দেওয়া ভালো চিটাগুড়ের কোনো টাইম নেই চিটাগুড়ের কাজটা হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার ওখানটায় গিয়ে হাজির হওয়া এবং ব্যাকটেরিয়াকে সহযোগিতা করা আবার ব্যাকটেরিয়া ওখানে সিনথেসিস করবে ওখানে ডিকম্পোজিশন করবে না কিন্তু তো ব্যাকটেরিয়া যে কোনো অ্যাকশনই করুক না কেন অক্সিজেন যদিও দরকার হয় তবুও চিটাগুরের জন্য কোনো টাইম নাই। ব্যাপারটা হচ্ছে যে এরকমের যে আপনি যখন এই যে জিনিসটা প্রয়োগ করবেন এটার মধ্যে জন্য যদি ডিকম্পোজিশনের সঙ্গে সংশ্লিষ্ট থাকে তাহলে সেক্ষেত্রে এইটা ইয়া করতে পারে আর কি অক্সিজেন ডেফিসিয়েন্সি করতে পারে যেই কারণে আপনার এটা মানে ইয়া করা যায় মানে কী বলবো রোদের কথা বলা হয় সেটা হলে জৈব পদার্থের ক্ষেত্রে এটা অন্য কোনো ইয়েতে কোনো সমস্যা নাই আপনাকে ধন্যবাদ আশাবালি সাহেব এরপরে আসছে আমাদের সক সাখাওয়াত স্বজন ভাই মাফ করবেন কিছু মানে উচ্চারণগুলি অনেক সময় আমি ঠিক মতন করতে পারি না হয়তো বা সাখাওয়াত স্বজন সাহেবের প্রশ্ন হচ্ছে যে শীতকালে মাছ খাবার খেলে অন্য সময়ের মতন সামানুপাতিক হারে বাড়বে আমি বলবো যে অন্য সময়ের যতটা বাড়ে ঠিক ততটা না বাড়লেও কমপক্ষে সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্টের মতন বাড়বে কারণ শীতের সময় যদি আমরা মাছকে তার শারীরিক তাপের জন্য যদি যথেষ্ট পরিমাণে ইয়া দিই একটু কার্বোহাইড্রেট খাবারটা একটু সাপ্লাই দেই বা তাকে যদি আমরা একটু তাপের ব্যবস্থা করি যেরকমের এটা হতে পারে আপনার কোনো মটর বা শ্যালো দিয়ে যদি আপনি পানি সরবরাহের ব্যবস্থা করেন এক আর একটা হচ্ছে যে পানির গভীরতাটা যদি কমপক্ষে পাঁচ থেকে ছয় ফুটের মতো নেন একটু বাড়ায় দিলেন পানির গভীরতা বাড়লে কিন্তু অতটা শীতের কষ্ট হয় না আর কি তো ওটা আর আর একটা হচ্ছে যে খাবারের ব্যাপারটা যদি সব সময় চালু রাখা যায় এবং মাছের যদি অন্যান্য চাপ তাপগুলি যদি কমাই দেওয়া যায় তাহলে কিন্তু মাছ খাবে আর মাছ যদি খায় ও বেটা বাড়তে বাধ্য অনেকে আমরা বলি যে শীতকালে মাছ বাড়ে না মানে অনেকটা এরকমের যে ওই আমরা একটা গল্প শুনছি না যে কীরপন লোকের বাড়িতে কোনো লোক গেলে বলে যে কি খেয়ে দিয়ে আসছেন বাসায় নাকি বাড়ি গিয়ে খাবেন তো শীতে মাছ খাবার কম খায় তার বিপাক্রিয়া কমে যায় এইটার কারণটা হইল এটা হলো প্রাকৃতিকভাবে যে ঘটনাটা ঘটে সেইটাকে বলা হয় কিন্তু যখন আমি এটাকে লালন পুকুরে যদি আমি লালন পালন করি তাহলে কিন্তু এই সমস্যাটা হওয়ার কোনো প্রশ্নই আসে না আর এখন তো আমাদের দেশে শীতের কাল বলতে যেটা সেটা হলো যে শীতের সময়টা অত্যন্ত ন্যারো হয়ে যাবে এবং হয়তো দশ বারো দিন হয়তো একটা দশ হার্ডলি ফিফটিন ডেজ এইটা হয়তো থাকবে আবার দিনের বেলায় যে একেবারে আমরা যে একেবারে সমস্ত কিছু একটা ইয়ে হয়ে যাই তা তো না তো এইটা কোনো ব্যাপারই না আপনারা মোটামুটি খাবার যদি ঝুড়িতে দেওয়ার প্র্যাকটিস করেন তাহলেই আপনারা বুঝবেন আর মাছকে যদি আপনারা স্যাম্পলিং করেন তাহলেই আপনারা বুঝবেন যে মাছ বাড়ে কি না আপনারা দশ দিন করলেন আবেদগতি একটা কথা বললো সেই কথা মানতে হবে এমন কোনো কথা না আপনারা নিজেরাই টেস্ট করে দেখবেন যে শীতের সময় মাছ বাড়ে কি বাড়ে না শীত বলতে শীতটা কবে থেকে শুরু হইল ভাই মানে এটা তো যেমন বাল্যকাল মানুষের বাল্যকাল বাল্যকাল কবে থেকে একটা বয়স এই টানা হাজারা করে একটা অবস্থা কিন্তু এই বাল্যকালটা পার হইতে বা বাল্যকালের সময় বা পারিপার্শ্বিক যে অবস্থাটা এটা কি মনে করেন যে একটা মানুষের যে বয়সটা সায়েন্টিস্টরা বা সমাজবিজ্ঞানীরা বা স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন সেটাই কি মেনটেন করে তা নয় এটার একটা কেতাবি একটা হিসাব সব জায়গায় থাকে তার বাইরেও এর কিছু ঘটনা এরকমের থাকে আর কি যেটা এটা ইয়ে হয় না আর কি সমস্যা হয় না খুব কম সময় আর একটা এটাও যে একটা একটা ভালো দিক আছে অবশ্যই আপনি যদি মনে করেন যে আগেই মনে করেন যে শীতকাল সে মাছ বাড়বে না তাহলে কিন্তু এটা অন্যায় হবে আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাছের ডিম পেটে আসার সময় সম্পর্কে বলবেন এটা চাষির লোকসানের অন্যতম কারণ না ভাই ব্যাপারটা ভুল মাছের পেটে যদি ডিম নাই আসতো তাহলে আর মাছ আবার ইয়া করতে কেমন করে তার বংশ বিস্তার করতে কেমন করে এটা তো হতো না তো একটা জিনিস কি মানে মাছের পেটে ডিম আসার একটা ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়া যখন মাছকে স্বাভাবিক খাবার তার পুষ্টিটাকে মেনটেন করা হয় না তখনই কিন্তু তাড়াতাড়ি মাছের পেটে ডিম আসে এটা এরকমের এটা এরকমের দেখা যায় এই জন্যই আমাদের যেন এইটা এরকমের কখনো না হয় বা হতে হতেও যেন দেরি হয় কারণ মনে করেন যে আপনি চাপের পোনা নিলেন যদি মনে করেন চাপের পোনা নিয়ে আপনি মনে করেন যে মার্চ এপ্রিল থেকে আপনি পালা শুরু করলেন তাহলে তার মৌসুমে যৌবনকালকে কি যৌবনকে আটকায় রাখা যায় কোনো মানুষের কোনো প্রাণীর কি যৌবন আটকে রাখা যায় আটকায় রাখা যায় না তো তো এই জন্যই যখন এর আসার সময় হবে তখন আসবে কিন্তু দেখা গেছে যে সমস্ত মাছের পুষ্টি বিধানটা ঠিক মতন হয় না সেই সমস্ত মাছের ক্ষেত্রে আগে আসে আর আসলেও আপনার এটা কোনো সমস্যার কোনো কারণ নাই কারণ এটা তো আর ডিম পাড়তেছে না এটা যদি তেলাপিয়া হয় তার ক্ষেত্রে একটু হয়তো আলাদা আলাদা হলেও তেলাপিয়ার যে কিছু ভালো দিক আছে তা আপনি একটা যে কোনো জিনিসের কিন্তু কিছু ভালো দিক আছে এবং কিছু মন্দ দিক আছে তো আপনি যদি মনে করেন যে এই মন্দ দিকটা আসে জন্য ওইটাকে নেবই না তাহলে ইউ হ্যাভ টু কাউন্ট দ্য পার্সেন্টেজ যে মন্দটা কি বেশি নাকি মন্দটা কম আর যদি ডিম না আসে মাছের ডিম না আসলে তো মুশকিল ডিম আসতেই হবে এটা লোকসানের কোনো কারণ নেই ডিমের কারণেও তো একটা ওজন আসে এটা তো সমস্যার কোনো কিছু নেই আপনাকে ধন্যবাদ ভাই সাখাত স্বজন সাহেব আশরাফ আলী সাহেবের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শিং মাছের পুকুরে ভালো ফলাফলের জন্য সম্পূরক খাবার ছাড়া আর কি দেয়া যায় কেউ কেউ চিটাগুর পালিশ ইস্ট মিশ্রণ করে দিতে বলেন এবার আপনার মতামত কী একেবারে এক নাম্বারের একটা পরামর্শ তারা দিয়েছেন আশাবালি সাহেব তারা ঠিকই বলছেন আর ইদানিং আমি আর জিনিস এটা আর একটা জিনিস পেলাম যেটা সেটা হচ্ছে যে এই যে ইস্ট চিটাগুর পালিশের যে আপনার যেটা আমরা দেই এইটা আপনারা একটা টেকনিক্যাল কাজ করতে পারেন তো আপনার সপ্তাহে অন্তত একদিন হলেও ফার্মেন্টেড খাবার দেন যদি দেন তাহলে কিন্তু আপনার ওই ওই কাজটা আর আপনাকে করতে হবে না কারণ ওই কাজটা করলে চিটাগুর পালিশ ইস্টের মিশ্রণের যেটা হয় সেটা হলো গিয়া ইথাইল অ্যালকোহল তৈরি হয় যে ইথাইল অ্যালকোহলটা আপনার পুকুরে লাংটনের মানে প্রাচুর্য বাড়ায় দেয় আর কি তো আপনি যদি খাবার ফার্মেন্ট করে দেন তাহলে কিন্তু ফার্মেন্টেশনের রেজাল্ট হিসেবে একটা মানে ইথাইল অ্যালকোহল এখানে তৈরি হয়ে যাবে এবং আপনার যথেষ্ট পরিমাণে লাংটন তৈরি হবে আর লাংটন তৈরি হইলে যে কোনো মাছ যে কোনো মাছেরই বাম্পার প্রোডাকশন হতে বাধ্য শুধু শিং মাছ নয় বাংলা কন ইংরাজি কন যে মাসেই কন আপনারা যদি এই ফার্মেন্টেড খাবার দিতে পারেন মাঝে মাঝে অন্তত কিংবা ওই যে এই মিশ্রণটা যদি আপনারা করে যদি চব্বিশ ঘন্টা ফার্মেন্টেশনের পরে পানিটা আগে দিয়ে দিলেন তারপরে দিন এটাকে আবার মানে এটাকে পানি দিয়ে রেখে আবার পরের দিন যদি আবার দেন তাহলে আপনাদের আবাদ অবশ্যই ভালো হবে এটা খুবই ভালো এটা মাছ চাষের আমি আমিও এই রাস্তায় হাঁটা শুরু করে দিয়েছি এগুলি এগুলি একটার পর একটা একটার পর একটা দেখতেছি যে কোনটাতে লাভজনক বেশি এমনও হয়তো হইতে পারে যে আপনার ওই এইটা দেওয়ার পরে ফার্মেন্টেড করেও যদি আপনি খাবার দেন খাবার দেওয়ার পরে দেখা যাবে যে শুধু আপনাকে হয়তো ডিএপি বা এই ধরনের কিছু রাসায়নিক সার দেওয়া সো দ্যাট আপনার এই যে জু যে তৈরি হয় এদেরকে খাবার দেবেন কি ওদেরকে তো আবার খাবার না দিলে ওরা বাঁচবে না এই জন্য ওদেরকে বাঁচানোর জন্য আমরা আইদার ব্র্যান্ড অথবা কিছু এই আপনার রাসায়নিক সার লাইক ডিএপি আমরা যদি এটা দেই তাহলে কিন্তু আমাদের প্লাংটন যথেষ্ট তৈরি হবে যেগুলি জুপ্লাংটনের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে প্লাংটনের যে পপুলেশানটাকে এটাকে পাড়াইতে দিতে ধন্যবাদ ভাই আপনাকে এরপরের প্রশ্নটা আসছে যে জাহিদ মানিক সাহেবের প্রশ্ন হচ্ছে যে একটি শিং মাছ একেবারে কী পরিমাণে ডিম পারে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে একটা শিং মাছ এইটা এটা 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 আপনার যে পুকুরে যে পারে না এটা সাইজের উপর নির্ভর করে প্রথম বয়সে হয়তো দেখা যায় যে একশো দেড়শো থেকে তিনশোর মতন ডিম পড়ে আবার যখন বয়স বাড়ে অনেক বড় হয়ে যায় শিং মাছ তখন যা পাঁচশো সাতশো পর্যন্ত হাজার পর্যন্ত এটা হয়ে থাকে কিন্তু কথা হচ্ছে যে এই মাছগুলো কিন্তু স্বাস্থ্য ভালো হয় কিন্তু টেকসই হয় না কারণ এদেরকে আমরা ঠিক মতন সময় মতন খাবার দিতে পারি না এইটা একটা সমস্যা হয় তো আপনার এই ডিম পাড়া দিয়ে আপনার কাম নাই আপনি যদি শিং পালন করেন তাহলে আপনি অবশ্যই ফার্মের থেকে রেনু নিয়ে আসবেন তাহলে আপনার জন্য লাভজনক হবে তো আপনাকে ধন্যবাদ ভাই আপনার ও দ্বিতীয় প্রশ্ন আছে সেটা হলো পুকুরে ক্ষুদিপানা কি পরিমাণের উপরে গেলে বিপজ্জনক এইটা যদি আসলে আপনার ক্ষুদিপানার যদি খানেওয়ালা হিসাবে যদি সরপুরি রেগুলার থাকে তাহলে কিন্তু আপনি দিয়া ইয়া পাবেন না ওটাকে মানে পার পাবেন না কিন্তু আপনার মনে করেন যে ইয়া কম শরপুটির সংখ্যা কম বা গ্রাস কার্পের সংখ্যা কম অর্থাৎ খাদকের সংখ্যা কম কিন্তু ক্ষুদিপানার পরিমাণ বেশি যখনই ফিফটি পারসেন্ট পার হয়ে যাবে তখনই কিন্তু এটা বিপজ্জনক হয়ে যাবে অর্থাৎ সাবধান এই মেজারমেন্ট জন্য পার না হয় আপনাকে ধন্যবাদ ভাই যদি আপনার বেশি হয় মনে করেন যে মানে পুটি মাছ সাপ্লাই দিলেন কিংবা গ্রাস কার্প সাপ্লাই দিলেন আর যদি মনে করেন যে সেটা পারতেছেন না সেক্ষেত্রে কিছু ক্ষুদিপানা উপরে উঠায় রাখলেন কয়েকদিন পরে পচে ওর মধ্যে একটু যদি ইউরিয়া একটু ছিটাই দেন কিংবা পটাশ যদি একটু ছিটাই দেন এই এই পাড়ে রাখা ক্ষুদিপানাটার উপরে তাহলে এটা আবার কয়েকদিনের মধ্যে পচে খুব সুন্দর একটা জৈব সার হবে ওটাকে আবার নামাই কাজে দেবে এরপরের প্রশ্নটা হচ্ছে রাসেল রান্না সাহেবের প্রশ্ন স্যার আমার একটা পুকুর আছে পুকুরে দুই তিনটা টিউবওয়েল থেকে পানি নামে এতে কি মাছের ক্ষতি হবে না সেরকমের যদি বিশেষ কোন তৈলাক্ত পদার্থ কিংবা বিষাক্ত পদার্থ যদি এখানে ধোয়া না হয় তাহলে এটা সমস্যা হওয়ার কথা না এমন যদি হয় যে আপনার এমন একটা হোটেলের থেকে পানি আসতেছে যে মানে পানিটার মধ্যে চর্বি জাতীয় পদার্থ খুব বেশি এরকমের জিনিস হলে অ্যাভয়েড করবেন আর সেক্ষেত্রে একটা গর্তের মধ্যে পানিটা ফেলে আপনি তারপরে পুকুরের মধ্যে ট্রান্সফার করতে পারেন এটা করতে পারেন আর যদি স্বাভাবিক টিউবওয়েল থেকে যদি আসে এটা কোনো বিশেষ কোনো ক্ষতির কোনো কারণ নাই এরপরের প্রশ্ন হচ্ছে রুবেল রানা সাহেবের প্রশ্ন তার প্রশ্ন হচ্ছে যে পুকুরে চিটাগুর পানিতে গুলিয়ে দিয়ে আলাদাভাবে যদি শতকে এক কেজি সাই দেই তাহলে কি অ্যামোনিয়ার নির্মূলে সহায়তা করবে এইটা একটু বোকার মতন প্রশ্ন হয়ে গেল সাধারণত অ্যামোনিয়াটার অবস্থানটা কিন্তু মাটির কাছাকাছি কাছি মানে পুকুরের তলার কাছাকাছি থাকে তো আপনার যদি আপনি কোনো জায়গায় আপনার গায়ে একটা ঘা হয়ে গেছে বা একটা জায়গায় পুড়ে গেছে আপনি কি দূর থেকে একটা ঔষধ স্প্রে করে দেবেন নাকি একটা মলম নিয়ে যে ওই জায়গাটায় মাখাবার চেষ্টা করবেন আমার মনে হয় যে জিনিসটা আপনি বুঝতে পারছেন যে যদি অ্যামোনিয়া জনিত সমস্যা হয়েই থাকে অনেকে চিটেগুড় পানিতে দেয় বটে কিন্তু আমি এইটাকে কোনো একটা মাধ্যমের মাধ্যমে কোনো একটা মাধ্যম মানে মিডিয়া মিডিয়ার সাথে মিশায় যদি আমি যদি তলায় পৌঁছায় দিতে পারি তাহলে কি এটা বেশি কাজের হবে না আপনি ভালো বুঝবেন যদি আপনি আলাদা কোনো থিওরি আবিষ্কার করতে পারেন তাহলে আপনি করতেই পারেন আপনাকে ধন্যবাদ ভাই এরপরের প্রশ্ন হচ্ছে হেরার আলো হেরার আলো প্রশ্ন করছে যে শাপলা শালুকের গোড়ায় কিছু জাতীয় প্রাণী জন্মায় রাইট তাহলে তো শাপলা শালুক পুকুরের জন্য উপকারী হ্যাঁ এটা ওই যে উপকারী কিন্তু শাপলা শালুক যদি কখনো বেশি হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পুকুরের পুষি পদার্থ টান দেওয়া শুরু করে দিয়েছে এই জন্যই শাপলা শালুকের মানে সংখ্যাটা খুব কম এক কোনায় রাখতে হবে আবার তাছাড়া আবার আপনার শাপলা শালুকের উপর দিয়ে জাল টানা যায় না জাল টানলে ওর পাতা ছিঁড়েও নষ্ট হয়ে যায় এই জন্য শাপলা শালুকটা এক পুকুরে এক কোনায় রাখলেন যেন শাপলা শালুকের গায়ের মধ্যে সাপলা শালুকের যে ডাটাটা যে উপরে উঠে আসে যেটা সেই ডাটার গায়ে একটা পিচ্ছিল পদার্থ এবং পাতার নীচ অংশে একটা পিচ্ছিল পদার্থ দেখবেন যে সারাদিন রুই মৃগেল জাতীয় মাছ ওইখানে গুড় 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 গুর করতেছে আর ওইটা খাচ্ছে ওইটা একটা মাছের খুব ভালো খাবার আর এই যে আপনার এই যে মানে এই শাপলা শালুকের গোড়ায় কেঁচো হয় সেটা তো ওদের জন্য ভালো খাবারই কিন্তু শালুক যেন কখনো আপনার পুকুরের পুষ্টিকর যে সার এটাকে যেন টান দেওয়ার সুযোগ না পায় কিংবা বেশি অ্যাডভান্স যেন না করতে পারে তো আপনাকে ধন্যবাদ ভাই